আমাদের মুসলিম সমাজে প্রত্যেকটা মানুষই হচ্ছে একটা বিয়ের বন্ধনে যখন আবদ্ধ হয় তখন হচ্ছে মানে হুজুর দিয়া বলেন বা কাগজপত্রে বলেন, মানে লিখিতভাবে সব কিছু করা হয়। তো সে সেই লিখিত বন্ধনটাকে আগে ছিন্ন করতে বলতেছে, তার আপনি এই কাজটা করে দিন, আমি নির্দ্বিধায় আপনাকে সেই কাজে সম্মতি দেব। সে হচ্ছে কিছুক্ষণ আগে আসছি বাড়িতে, মাগরিবের আজান পড়ে গেছে, আস্তে আস্তে আসার পরে হচ্ছে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করছি, কারণ আজকে সকাল থেকে কিছুই খাই নাই, একদম না খাওয়া ছিলাম। তো ওইখানে যাইয়া ভাবছিলাম কিছু খাবো, তো ওরকমও কোনো টাইম পাই নাই কে, আমার যাইতে যাইতেই সময় ছিল না, এই জন্য খাওয়া হয় নাই কে, এক্সাম শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, আজকে সারাদিনটা খুব ভালো কাটছে, খারাপ ভালো সবটা মিলেই কাটছে। তো আমি গতকালকে একটা ভিডিও দিছি, সেটা হচ্ছে আপনারা কমেন্ট করছেন, যার ফলে না বলে পারি নাই কা, কারণ ওরকম কিছু আমার আমাদের মধ্যে হয় নাই কা, সেটা আমি আপনাদের খুলেই বলছি। সামান্যতম একটু ব্যাপার যার কারণে হচ্ছে আমি আমাদের বাড়িতে ছিলাম, এই জন্য আমি বাড়িতেই আছি, আমার বাড়িতে যাওয়া হয় না, যদিও তারপরে আমি দুই দিন বাড়িতে গেছি, তো ওরকম কোনো সিচুয়েশন ছিল না যার ফলে আমি বাড়িতে থাকিনি, আবারও এখানে চলে আসছি। তো যাই হোক, আমি যেহেতু একটা চিন্তা ভাবনা করছি যে দূরে কোথাও থাকবো, এই জন্য আর কি আমার জিনিসপত্রগুলো যেখানে রাখা আছে, আপনারা অনেকেই বলেন যে জিনিসপত্র কেন আনবেন, দিব কেন, না দেওয়ার কিছু নাই, কারণ আপনারা জানেন আমি ইউটিউবে ইনকাম করি, ইউটিউব বলতে ইনকাম সেটা সব প্রত্যেকটা মানুষই জানে বোঝে। তো আমাকে যেহেতু কাজটা শিখাইছে, ঠিক আছে কাজ শিখাইছে বলেই আমি কাজটা করতে পারি, না শিখাইলে করতে পারতাম না। সাপোজ আপনাদের একটা কথা বুঝাই, আজকে আপনারা সবসময় বলেন যে তাদের দেওয়া কাজ শিখা বেশি করি, মানুষ যখন লেখাপড়া করে একটা মানুষের দ্বারা একটা জায়গায় চাকরি পায়, তখন অবশ্যই সে তাকে মনে রাখে, তার কৃতজ্ঞতার দিনটা মনে রাখে যে তার কারণে আমি এখানে আসতে পারছি, তার জন্য আমি এই কাজটা পাইছি, তাই বলে তার ইনকামের টাকাটা কাউকে দিয়া দেয় না, সে নিজেই তার ইনকামের টাকা খায়। তো আপনাদের আর আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ সবসময় বলে যে তারা আমাকে ইনকামের রাস্তা দেখাইছে, যার জন্য তাদের আমার ইনকামের টাকাটা দিয়ে দিতে হবে, এটা ভুল কথা, তারা আমাকে একটা ইনকামের রাস্তা দেখাইছে, ঠিক আছে, তো তাদের কৃতজ্ঞ আমি সারা জীবন মনে রাখবো, এটা আমি কখনো ভুলে যাই নাই বা ভুলে গেছি তা না, কিন্তু তাই বলে কষ্ট করব আমি ইনকামের জন্য আর সেই ইনকামের টাকা আমার তাদের দিয়ে দিতে হবে, এটা ভুল কথা। তো এই 3.5 বছর জীবনে আমি যতটুকু পারি আমার হাজবেন্ডের সাথে খারাপ ভালো সব ব্যবহারই করি না তা না, অনেক সময় দেখা যায় তার ব্যবহারে তার সাথে খারাপ ব্যবহার করে ফেলি, করতে হয় না, করে পারি না। তো সেটা হচ্ছে আমার শাশুড়ি মার ভালো লাগে না দেখলে, তো না ভালো লাগার কিছু নাই বলেই আমি মনে করি, কারণ যেহেতু আমার হাজবেন্ড ওরকম না, সচ্ছল না, সে একটু অন্য টাইপের, আমি মানে সব কিছু খুলে বলতে চাই না, কারণ এতে হচ্ছে তাকে ছোট করা হয়, তো আমি চাই না তাকে ছোট করে কখনো কথা বলতে। তবে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আপনাদের মাঝে না বললে হয় না, কারণ আপনারা আমাকে দোষারোপ মনে করেন, এই জন্য। তো এজন্য হচ্ছে আমি অনেক সময় অনেক কথা বলে ফেলি তারে, হয়তো হাট করেই বলি যাতে তার ওই অভ্যাসটা চেঞ্জ হয়, সে যাতে ভালো হয়ে যায়, কিন্তু তার মধ্যে সেই অভ্যাসগুণ থেকেই যায়, সে ভালো হয় না। আজকে 3.5 বছরের বেশি মানে এরকমভাবে জীবন চলতেছে। তো যাই হোক, আমি আজকে সকালবেলা বাড়িতে গেছি, আমার প্রায় 8:30টার দিক দিয়া বাসায় গিয়া হচ্ছে আমি এর আগের থেকেই আমার ছোট যা দেবর তাদের সাথে কথা বলছি। তো এর আগে একদিন হচ্ছে আমি আমার শ্বশুর মাকে ফোন দিছি, বলছি যে মা আমার জিনিসপত্রগুলো দিয়ে দিন, আমি আলাদা কোথাও থাকবো। তো সে আমাকে বলছে যে না দিবে না, তো তখন বলছি কেন দিবেন না, সে আমার কথার উত্তরে বলছে যে আমার বাবা মানে চাচাদের নিয়ে যাইতে, আমি চাইতেছি না এগুলা করার, কারণ তারা আমাকে তার ছেলের কাছে দিতে চায় নাই প্রথমত, আর যদিও দিতে চাইছে, আপনারা শুনছেন যে
আমাকে মানে কোনো তার সম্পত্তি বা মানে স্বর্ণ অলংকার দিয়ে নেওয়ার কথা, তো সেগুলা যদি সে দিতে পারে তাহলে আমাকে দেবে। তো তাদের কথা আমি অমান্য করে হচ্ছে তার কাছে গেছি, এজন্য তারা কখনোই আমাকে আর এইসব বিষয়ে সাপোর্ট করবো না, কারণ তাদের কথা অমান্য করে আমি একটা বাড়িতে গেছি। তো আমি তখন তাদের মানে জোর গলায় বলে গেছি যে সে যদিও খারাপ হয় তাকে আমি ভালো করার চেষ্টা করবো, বাট আমি ওরকম করে পারি নাই, কা এখানে হচ্ছে আমি ব্যর্থ। তো আমি আমার জিনিসপত্রগুলো আনতে গেছি, আনতে যাওয়ার পরে হচ্ছে সে বলতেছে যে ঠিক আছে তুমি তোমার জিনিসপত্র নিয়ে যাও, সমস্যা নাই, কিন্তু তাকে মানে একটা বিয়ের বন্ধন কেমন সেটা আপনারা জানেন, আমাদের মুসলিম সমাজে প্রত্যেকটা মানুষই হচ্ছে একটা বিয়ের বন্ধনে যখন আবদ্ধ হয় তখন হচ্ছে মানে হুজুর দিয়া বলেন বা কাগজপত্রে বলেন মানে লিখিতভাবে সব কিছু করা হয়। তো সেই লিখিত বন্ধনটাকে আগে ছিন্ন করতে বলতেছে, তারপর হচ্ছে মানে আমার জিনিসপত্র আনার কথা বলতেছে। আসলে আমি গেছি, সে আমাকে বুঝায় বলতে পারতো যে যা হয়েছে হয়েছে, এইসব ব্যাপার নিয়ে এত দূর আগানোর কোনো প্রয়োজন নাই। তো সে আমাকে এই ধরনের কোনো কথা না বলে মানে সরাসরি এরকম একটা কথা বলছে, আর এই কথাটা মানে আজকে প্রথম বলে নাই। সব সময় যদি ঠুনকো একটা বিষয় নিয়েও তার সাথে আমার মানে লাইগা যায়, তাও আমার এই ধরনের কথা বলে। তো ওগুলো সব সময় হজম করে হচ্ছে যতবার রাগ করে আমি আমার বাবার বাড়ি আসি, 6-7 দিন চলে যায়, তো আমি নিজের থিকাই হচ্ছে চলে যাই, সে আমাকে একটা ফোন দেয় না, আমাকে নিতেও আসে না। তো ওগুলো মনে না রাখা আমার ছেলের কথা চিন্তা করে আমি চলে যাই। তো এবার মানে সেম কাহিনীগুলাই করতেছে, না আমাকে একটা ফোন দেয় না, আমার নিজের কথা বাদ দেন, তার যে একটা ছেলে সন্তান আমার কাছে থাকে তারও একটা খোঁজ খবর নেয় না। আর আমি যে আজকে গেছি, যাওয়ার পরে মানে জিজ্ঞেস তো করবো দূরের কথা, সে আমাকে বলে যা তুই তোর ছেলের নিয়ে দূরে যা থাক, মানে আমার ছেলে তার কিছুই একটা জিনিস বুঝাইলো আমারে। তো যাই বালিশটা যে কেমন করে, আমি তার সম্বন্ধে খারাপ কিছু বলতে চাই না। আসলে সে চাইতেছে আমার থেকে দূরে গিয়ে একটু ভালো থাকার, প্রত্যেকটা মানুষের অধিকার আছে মানে ভালো থাকার, তো সে সেটাই চাইতেছে। আমি চাই না যে আমার কারণে একটা মানুষ খারাপ থাকুক, আমি চাই আমার থেকে দূরে গিয়েও যদি ভালো থাকে, শান্তিতে থাকে, আলহামদুলিল্লাহ, তাতে আমি খুশি। তো যাওয়ার পরে হচ্ছে তার সাথে আমার এরকমই কথা হচ্ছে, আমি বলছি ঠিক আছে আপনার যদি প্রয়োজন হয়, আমি তো আর আপনাকে বলি নাই যে আমার আপনাকে অসহ্য লাগে, আপনাকে নিয়ে আমার জ্বালা যন্ত্রণা হয়, বা আমি আপনাকে ছেড়ে চলে যাবো এরকম কোনো কিছু বলি নাই। তা তো আপনি সবসময় যেহেতু এই কথাগুলো বলেন, যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এই কাজটা করে দিন, আমি নির্দ্বিধায় আপনাকে সেই কাজে সম্মতি দেব। তো এই কথা বলার পরে হচ্ছে সে চলে গেছে, তার মতামত সে আমাকে জানায় চলে গেছে। আর আমি বাড়িতে বলে আসছি যে আমার জিনিসপত্রগুলো দিয়ে দিন, সে যেটা চায় সেটাই হবে, কারণ আমার শ্বশুর শাশুড়ি দেবর যা সবাই যদি আমাকে ভালো বলে ভালো জানে, তারা আমাকে নিয়ে থাকতে চায়, তাতে কিন্তু আমার কিছুই হবে না, কারণ আমি তাদের নিয়ে সংসার করব না, তাদের নিয়ে আমার বাকি জীবন কাটাবো না, যাকে নিয়ে আমার বাকি জীবন কাটাবো সে যদি আমার আমার সাথে সুখী না হয়, আমাকে ভালো না জানে, আমাকে ভালো না বোঝে, আমার সাথে অস্বস্তি করে একটা বোধ তার কাছে মনে হয়, তখন তার সাথে মানে জীবনটা ভাবাই হচ্ছে একটা দ্বিধা। এই জন্য চিন্তা ভাবনা করে দেখলাম যে যত পারি যত কিছু হোক, তার আগে কথা আসে হচ্ছে আমাকে ছেড়ে যাওয়ার কথা, মানে আমাকে বলে তাকে যেন আমি ছেড়ে চলে যাই, তাকে যেন মানে কাগজপত্রে একেবারে সব কিছু শেষ করে দিই, এরকম কথা বলে। তো আসলে সে চাইতেছে যে এরকম কিছু হোক, আর তার যদি ইচ্ছা হয় সে আমাকে ওরকম কিছু করুক, সমস্যা নেই, তবে আমার দিক থেকে আমার কোনো প্রয়োজন নাই। আমি রাগ হয়েছি, গোসা করছি, যাই করছি, আমার মনে হয় যে তার থেকে আমার দূরে থাকাটা বেটার, আমি এজন্য দূরে থাকবো। তার যদি কোনোদিন মনে হয় যে তার স্ত্রী সন্তানকে দরকার, তখন সে আসবে, আর যদি তার মনে হয় যে একেবারে সব ঝামেলা শেষ করে দিবে সে, তাহলে সে সেটা করতে পারবে। আমার দিক থেকে এরকম কোনো কিছু প্রয়োজন নাই, এরকম কোনো কিছু দরকার নাই, শুধুমাত্র তার ব্যবহারের জন্য আমি তার থেকে দূরে থাকার চেষ্টা করছি। তো যাই হোক, আর আজকে রাগের মাথায় তার সাথে, আজকে বলতে না রাগের মাথায় তার সাথে আমি অনেক সময় দেখা যায় যে সে আমাকে একটা কথা বলে, মানে কথাগুলোর মিনিংস গুলা এমন হয় যে
মানে খারাপ ভাষা চলে আসে, বাট আমি খারাপ ভাষা কখনো ইউজ করি না। দেখা যায় যে তাকে আপনি থেকে তুইতে চলে যাই আমি, কারণ এটা আমি বেশি রাগ হলে এটাই আমার মধ্যে আসে। তো আজকে তার মায়ের সামনে হচ্ছে কিছু কথা, হয়তো দুই চারটা কথা তুই করে বলে ফেলছি, কিছুই করার নাই, কারণ আমি রাগ হলে এরকমই হয়ে যায়। আর আমার শাশুড়ি মাকে একটা কথা বলছি, সেটা হলো তাকে একটা কথাই বলছি যে তার ভাষাটা যেন ঠিক করে আমার সাথে কথা বলে, কারণ সে তার ছেলেকে ইনকাম করার কথা বলতে পারে না, বাট সে আমাকে বলে যে আমি যেন তাকে তাদের ইনকাম করে খাওয়াই, তার জন্য নাকি আমাকে চ্যানেল খুলে দেওয়া হয়েছে। তো এটা তো আমি কখনোই মানব না যে যার ছেলে আমাকে 2 টাকা ইনকাম করে খাওয়াতে পারে না, আমার ছেলেকে খাওয়াতে পারে না, তার মানে তার মাকে আমার নিজের ইনকাম করে খাওয়াইতে হইব। তো শুধু তাকে সেটাই বলছি যে কথা ঠিক করে বলেন, কারণ আপনার ছেলেকে আপনি পারেন না ইনকাম করার কথা বলতে, আর আমি হচ্ছি পরের মেয়ে, আমাকে বলেন আপনাকে আপনাদের ইনকাম করে খাওয়ানোর কথা, এ কথা বলতেও তো লজ্জা করে। মানে এই 3.5 বছরে তার মুখের উপরে আজকে এরকম একটা কথা বলছি, খুব খারাপ লাগছে। তখন খারাপ লাগলেও কিছু করার নাই, কিন্তু তার মানে কথাগুলো শুনে আমি পুরো অবাক হয়ে গেছি যে এগুলা কি ধরনের কথা বলে। যখন আমি তার সাথে তার ছেলের সাথে মানে কথা কাটাকাটি করি কোনো বিষয় নিয়ে, তখন হচ্ছে সে বলে যে তোর বউ অনেক বেদব। আসলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হইতে পারে, কথা কাটাকাটি হইতে পারে, সেগুলো তার বোঝার দরকার যে আমার ছেলে ভালো না বিধায় আমার ছেলের বউ তাকে এই কথাগুলো বলতেছে ভালো করার জন্য। সেটা তো আমার মানে ডান হাত বাম হাত দেওয়ার দরকার নাই, কিন্তু সে তার ছেলেকে ডেকে নিয়ে বলবে যে তোর বউ হচ্ছে বেদব, সবসময় তোর সাথে মুখে মুখে তর্ক করে, তারপর হচ্ছে এরকম বউ তো মানে তোর সাথে থাকতে পারবো না যা দেখা যায়, এই ধরনের মানে আলোচনা সে করে, আমি এগুলো শুনি। কিন্তু কখনো তাকে মানে পাল্টা কোনো জবাব দিতে যাই না, তবে খারাপ লাগে যে এই ধরনের চিন্তা ভাবনা সে করে, সে এটা বোঝে না যে আমার ছেলেকে ভালোর জন্যই তো এই কথাগুলো ও বলে। তো এই কারণটার জন্যই হচ্ছে তাকে আজকে এই কথাগুলো বলছি। আর আমি যখনই আমার হাজবেন্ডকে কাজের কথা বলি, তখনই হচ্ছে তার খুব কষ্ট লেগে যায় যে আমি কেন তার ছেলেকে কাজের কথা বলি, মানে আমি সারা জীবন তার ছেলেকে ইনকাম করে খাওয়াবো, তার ছেলে যেমন খুশি তেমন করে থাকবে, এরকম হচ্ছে ব্যাপারটা হয়ে গেছে। তো সেটা তো কখনোই সম্ভব না, আমি তাকে কখনো ইনকাম করে খাওয়াতে পারবো না, কারণ আমি তার কাছে বিয়ে বসছি, আমি তার কাছে তারে আমি বিয়ে করি, এমন না যে আমি আমার ছেলেকে হাতে করে নিয়ে তার কাছে বিয়ে বসছি যে তাকে আমার সব কিছু করে দিতে হবে, ইনকাম করে খাওয়াতে হবে, আর আমার ছেলেকে ভালোবাসার জন্য টাকা দিয়ে পুষতে হবে। সে পোষার হলে এমনি পুষবে, না পোষার হলে না পুষবে, আমি তো কখনোই এরকম কিছু করবো না। আর সে হচ্ছে আমার ছেলের মানে ছেলের বাবা হওয়ার যোগ্যই, কারণ যে আমি 7-8 দিন ধরে এখানে পড়ে রয়েছি যে তার ছেলের খবর নিতে পারে না, ছেলেকে মানে কি বলবো, আমি বাড়িতে থাকলেও আমার ছেলেটাকে তেমন করে ধরে না, যদি কোলে নিতে বলি তাহলে হচ্ছে রাগারাগি করে, কেন ওরে কোলে নিতে হবো এরকম কথা বলে। তো তখনও আমার খারাপ লাগে যে একটা বাবা একটা সন্তানের প্রতি এরকম মানে কথা কীভাবে বলে। তো যাই হোক, জিনিসপত্র তো আনবো অবশ্যই, কারণ আমি জিনিসপত্রগুলো অনেক কষ্ট করে জুড়ছি আমার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে। আর আমি যত কিছু আমার ঘরের জন্য কেনাকাটা করছি সবটাই আমার ইনকামের টাকা, তো আমি কষ্ট করে ইনকাম করছি আমার ছেলের জন্য, সব কিছু করছি, ওই বাড়িতে যত কিছু আমার অবদান সব কিছু আমার ছেলের জন্য, অন্য কারোর জন্য না। আমি তার এগুলা তারে দিয়ে আসবো, সে আবারও অন্য কাউরে নিয়ে ওগুলা ইউজ করবে, সেটা তো অসম্ভব। আমি আমার ছেলের জন্য বসছি, আমার ছেলের জন্য নিয়ে আসবো। তো জানি না কার কাছে কেমন লাগবে, তো খারাপভাবে নিবেন না, কারণ আমি খারাপভাবে কথাগুলো বলি নায়িকা। আজকের মানে ব্যবহারগুলো আমার হাজবেন্ড আর আমার শাশুড়ির ব্যবহারগুলো মানে আমার সারা জীবন মনে থাকবে। আমি গেছি ওইখানে, আমাকে আমার শাশুড়ি বলে না যে যা হয়েছে হয়েছে, মানে পরীক্ষা তোমার যেহেতু পরীক্ষা দাও পরে ও যায় তোমারে নিয়ে আসবো না, এরকম কোনো একটা কথা বলে না। আর তার ছেলেকে বলে না যে এইসব আজে বাজে কথা কেন বলতেছোস, সে মানে বলে যে যা বলার বইলা দে, এরকম করে বলে তার ছেলের, কিন্তু বলে না যে তুই এইসব আজে বাজে কথা কেন বলতেছোস ওরে। মানে এই জন্য আমি আরো বেশি অবাক হয়ে গেছি যে তারা যেটা চায় সেটাই করুক, আমি তাতেই অনেক অনেক বেশি খুশি। আমি চাই আমার ছেলেকে নিয়ে দূরে থাকি, ভালো থাকি, তার থেকে দূরে থাকলে নাকি সে সব সময় ভালো থাকে, তো তাহলে তার থেকে তো দূরেই থাকতে হবে। যে একটা মানে
একটা মানুষ যে সম্পর্কে থাকবে সেই সম্পর্কে যদি সে সুখী না হয় তাহলে তার সাথে থাকা সম্ভব না। সবসময় যদি বলে যে তোর থেকে দূরে থাকলে ভালো থাকি, তোর থেকে মুক্তি পাইলে শান্তি পাবো, এরকম কথা যদি আপনাকে তিন দিন চার দিন বলে, পাঁচ দিনের দিন আপনার কাছে কেমন মনে হবে? আর আমি সাড়ে তিন বছর যাবৎ এই কথাগুলো হজম করে আসতেছি, এখন আর পারতেছি না, কারণ এগুলো আসলে সম্ভব না। আমার ছেলেটা বড় হইতেছে, যখন ওর সামনে এই কথাগুলো হবে, ও যখন বুঝতে শিখবে তখন ওর কাছে খারাপ লাগবে। আমি এই মানসিক মানে চাপটা আমার ছেলের মধ্যে পড়ুক সেটা আমি কখনোই চাই না। তো এই জন্য আমার মনে হয় যে আমার দূরে থাকাই ভালো, আর তার শান্তিতে থাকাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। যাই হোক, কেউ খারাপভাবে নেবেন না, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথায় যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।